আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ দুজনেই রেডি হয়ে গেছি, আজকে একটি কিডস ফেয়ার আছে হাওড়া ময়দানের কাছে, যে মাই ছোট স্কুল আছে একটি প্রি স্কুলে, এটা অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেখানেই যাচ্ছি। এদেরও কিছু কম্পিটিশন আছে, আমাদেরও কিছু খেলাধুলা আছে, তো যাই দেখি জায়গাটা কেমন আর কী কী অ্যাক্টিভিটি ওখানে হচ্ছে, তারপর আপনাদেরও সেখান থেকে সব কিছু দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছি মাই ছোট স্কুলে, সাথে এসেছে আমার একটি ফ্রেন্ড এবং তার মেয়ে, তারাও দুজনে কিন্তু এই কম্পিটিশনে পার্টিসিপেট করছে। আমার বান্ধবীর মেয়ে এবং আমার মেয়ে কিন্তু প্রি স্কুলের বন্ধু। স্কুলে ঢুকে প্রথমে মেয়ের নাম এনরোল করে নিলাম, তারপর চারিপাশটা ঘুরে দেখছিলাম যে কত সুন্দর করে সাজানো হয়েছে। তবে জায়গাটা প্রি স্কুল হিসেবে কিন্তু খুবই ছোট। শুরু হয়ে গেছে খেলাধুলা। ফার্স্টে বাস্কেটে বল ফেলার খেলা হলো, সেটা মেয়ে ভালো রকমই করেছে। এবার হবে কালার করা। একটি পেপার দেওয়া হচ্ছে যাতে একটি আমব্রেলা আঁকা আছে, আর তাতে নাম্বার ওয়াইজ লেখা আছে কোন নাম্বারে কোন কালার হবে, সেই অনুযায়ী সেখানে কালার করতে হবে। আর সেই কালার করতে কিন্তু বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করে, ইভেন আমার মেয়েও খুব ভালোবাসে। আর এখানে যে রুমগুলোতে এগুলো হচ্ছে, সেই রুমগুলোতে খুব সুন্দর করে টেবিল চেয়ার এবং সাজানো আছে। যতক্ষণ মেয়েরা এই ছবিগুলোকে রং করছে, ততক্ষণ আমরা বন্ধুরা মিলে একটুখানি আড্ডা মজা করে নিচ্ছি, কারণ প্রি স্কুল বন্ধ হবার পর অনেকদিন বাদই আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে। আর এদের কালার করা চলছে, স্লোলি স্লোলি কালার করে যাচ্ছে। অবশ্যই বাচ্চাদের পক্ষে পুরো আমব্রেলাটা আলাদা আলাদা কালারে কালার করা কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার। এখানে এক ম্যাডাম ওদের গাইড করে দিচ্ছে যে কোনখানে কোন কালার করতে হবে। আর এদিকে আমি ভিডিও করছি বলে বারবার দেখছি যে মা কি করছে। আস্তে আস্তে আরো অনেক কিডসরা আসা শুরু করে দিয়েছে, আর একজন একটু পুচকি এসেছে। এই বাচ্চা মেয়েটাকে দেখুন কি সুন্দর করে রং করছে, একটা বক্সে পুরো ভরাট করে কালারটা করছে। তারপর এই পুচকিটাকে যত বলছে বাস্কেটে ফেলার জন্য বলটি, সে আর বাস্কেটে ফেলছে না, সে বাস্কেটে ফেলবেই না, ও খালি ওখানেই বারবার রেখে দিচ্ছে। তারপর অন্য রুমে গিয়ে আমার মেয়েকে নিয়ে আমাকে কিছু কথা বলতে বলা হলো, যেমন ওর পার্সোনালিটি অ্যাটিটিউড কেমন, এবং বলা হলো যে ওর সাথে আপনি কোন গানটা গান বা কোন কবিতাটি বলেন যেটা ও খুব পছন্দ করে। তাই আমি একটি গান শুনে দিলাম যেটা আমার মেয়ে খুব পছন্দ করে। তারপর এক এক করে সব মায়েদের সাথে এই খেলাটা হচ্ছিল। তারপরে ছিল সব বাচ্চাদের এক এক করে হেলথ চেকআপ, ওয়েট, হাইট আর শরীর কেমন আছে সেটা দেখা। তাতেও আবার কিন্তু পয়েন্ট ছিল, 10-এর মধ্যে কে কত পাচ্ছে, কার কত হেলথ ভালো। সবকিছু হচ্ছিল, তারপর যখন ওরা একটু সময় পেল তখন শুরু করলো খেলাধুলা। তারপরে সামনের কিছুটা জায়গা ফাঁকা করা হয়েছিল একটি ফ্যাশন শো করা হবে বলে, যেখানে বাচ্চারা ওয়াক করে এসে কিছু অ্যাক্টিভিটি করবে, যেমন সিঙ্গিং, ডান্সিং বা কোনো পোয়েম শোনাবে। যেমন এখানে বাচ্চাটি কি সুন্দর নাচ করছে। তারপর এলো আমার মেয়ের পালা, সে ওয়াক করে এসে শুনিয়ে দিল একটি সুন্দর পোয়েম। ।
ওকে শিবাঙ্গী ঘোষ yes she has become first শিবাঙ্গী ঘোষ wow হ্যাঁ শিব এই নি শিবাঙ্গী শিবাঙ্গী মেয়ে যে ফার্স্ট হবে সেটা আমি কিন্তু ভাবতেও পারিনি। একে একে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে কিন্তু গিফট দেওয়া স্টার্ট হয়ে গেছে। তবে এখানে কিন্তু বাকি বাচ্চাদের জন্য গিফট ছিল, যাতে কোনো বাচ্চাই যেন ডিমোটিভেট না হয়। আমার মেয়ের এরকম কোন একটি কিডস শোতে সেকেন্ড টাইম পার্টিসিপেট করে ফার্স্ট হওয়া, এটা কিন্তু আমার কাছে খুব খুব বড় ব্যাপার। ওর এই অ্যাচিভমেন্টের জন্য ওকে আমি অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই। এই ছোট ছোট শুরু থেকেই ও যেন একদিন অনেক বড় হয়, এই ওকে আশীর্বাদ করি। এখানে সবকিছু মিটে গেলে আমরা আভনি রিভার সাইড মলের কাছাকাছি একটি ক্যাফেতে গিয়েছিলাম। যে ক্যাফেটিতে নজর কাড়া ছিল, এখানে আপনি লাইভ ম্যাচ দেখতে দেখতে খাবার এনজয় করতে পারবেন। এই ক্যাফেটি সম্পর্কে একটি ফুল ভিডিও আছে, আমি আই বাটনের লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। এবার আসুন দেখে নি মেয়ে ওখান থেকে ফার্স্ট হওয়ার গিফটে কি পেল। গিফট খোলা নিয়ে অধৈর্য হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিফটটা খোলো আর আমাকে দেখাও আমি কি পেয়েছি। আবার নিজেকে নিজে সারপ্রাইজ দেবে বলে মুখটাও ঢেকে নিচ্ছে। গিফটটা কিন্তু ভালোই পেয়েছে, একটি মিল্টনের ওয়াটার বটল, তাও আবার পিঙ্ক কালার, যেটা ওর ফেভারিট। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন আসি, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।